সো হ্যালো বন্ধুরা, রিসেন্টলি আমি গিয়েছিলাম একটি মেলায় এবং মেলায় গিয়ে আমি কি কি করলাম সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। বহুদিন পর আমি একটি জনবহুল মেলায় গেলাম, কারণ তোমরা তো সবাই জানো কোভিড এর কারণে মেলাতে মজা করার সেই ব্যাপারটাই হতো না বলেই বলা যায়। যাই হোক, এই মেলার কচিকাঁচাদের কিছু রাইডস দেখে আমার মনে সুপ্ত বেদনাগুলি আবার জাগ্রত হয়ে উঠলো, যা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথমেই আসে এক বিরাট সাইজের মিকি মাউস রূপী বেলুন। আমি শিওর, হ্যাঁ আমি শিওর, এমন কোনো 90s কিড নেই যাদের এই বেলুনের উপর লাফালাফি করার ইচ্ছা হয়নি। তবে আমাদের ছোটবেলায় এই বেলুনের উপস্থিতি না থাকার কারণে সেই ইচ্ছেটাই আর পূরণ হয়নি। তবে এইবার, হ্যাঁ এইবার আমি লজ্জার পুটুলি পেছনে ফেলে সাহস করে টিকিট কাউন্টারে গিয়ে বলেছিলাম, দাদা আমি কি চড়তে পারি এই মিকি মাউস? তাই শুনে খানিকক্ষণ চুপ থেকে টিকিট দাদা বললেন, ছোটি বাচ্চি হো ক্যা? কি আর করা যাবে, মনকে সান্ত্বনা দিয়ে খানিকক্ষণ দূরে যেতে না যেতেই চোখে পড়লো এক কৃত্রিম সুইমিং পুল, যার মধ্যে কচিকাঁচারাই মজার গাড়ি চালাচ্ছে। তো এই রাইডটা আমাকে ভীষণভাবে মানসিক আঘাত করলো। আমার একটাই প্রশ্ন, আমাদের সময় এই রাইডগুলো কোথায় ছিল ভাই? যতই বড় হয়ে যায় না কেন, দিল তো অলওয়েজ বাচ্চা হে জি। সমস্ত মেলা কর্তৃপক্ষর কাছে আমার বিনীত অনুরোধ, মেলায় আমাদের জন্য এইসব রাইডের ব্যবস্থা করা হোক। এরপর ঠিক কাটার ওপর নুনের ছিটার মতোই কাজ করলো এই লম্পঝম্প যন্ত্রটি। এর মধ্যে কচিকাঁচাদের উল্লাস ও ফুর্তি দেখে যতই আমার মন চঞ্চল হয়ে উঠুক না কেন, আমি ভালো করেই জানি আই এম নট এলিজিবল ফর দিস রাইড অলসো। কি আর করা যাবে, খানিকক্ষণ এদের লম্পঝম্প দেখে এগিয়ে চললাম। এরপর একটা ইন্টারেস্টিং রাইড আমার চোখে পড়লো, যা দেখতে অনেকটা ইউএফও বা উড়ন্ত চৌকির মতো, এবং রাইডটির নিচে খুব সুন্দর লাইটিং করা ছিল। আমি তো এই রাইডটি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কখনো দেখিনি। তোমরা যদি এই রাইডটি আগে কখনো দেখে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও। এই রাইডটির জন্য অবশ্য আমি বয়সের দিক থেকে এলিজেবল হলেও মানসিক দিক থেকে একদমই প্রস্তুত ছিল না, দেখে কেমন একটা মাথা ঝিমঝিম করছিল। তো বন্ধুরা, এরপর আমি মেলার কিছু মজাদার খেলার মধ্যে পার্টিসিপেট করি। এই খেলার রেজাল্ট কি হয় দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো। ডিসঅ্যাপয়েন্টিং হলো, কি আর করবো। এরপর আমি চলে আসলাম সেই দোকানে যা প্রতিটি মেয়ের কাছে একটা ইমোশন, হ্যাঁ ইয়াররিংসের দোকানে। আই এম শিওর এই দোকানটি আমার মতে প্রতিটি মেয়েকে নিজের দিকে আকর্ষিত করতে থাকে। তো এখানে বেশ কিছু ইয়াররিংস আমি ট্রাই করলাম এবং দুটো ইয়াররিংস কিনেও ছিলাম। যাই হোক, এই দোকানে বেশ কিছুটা টাইম স্পেন্ড করার পর আমি চলে গেলাম একটি মেয়েদের সাদা জিনিসের দোকানে। তো এখানে গিয়ে আমি বেশ কয়েকটি নেল পলিশ ট্রাই করেছিলাম। আমার মতো হয়তো অনেকেই রয়েছে যারা যেই কালারের নেল পলিশই কিনুক না কেন ফার্স্টে গিয়ে পাঁচটা আঙ্গুলে পাঁচটা কালারের নেল পলিশ ট্রাই করে নেয়। হ্যাঁ আমি তো ট্রাই করি, তোমরাও যদি আমার মতো এমনটা করো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো এরপর আমার দেখা হলো সেই বিখ্যাত সেলিব্রিটি কাঁচা বাদামের সাথে। অনেক চেষ্টার পরও কাঁচা বাদাম আমার সাথে একটিও কথা বলল না।
তো সেলিব্রিটি হওয়ার পর অনেকেরই এমন একটু ভাব হয়। ব্যাপারটা আমি গায়ে নামে এগিয়ে চললাম। এরপর আমার দেখা হলো আমাদের চাইল্ডহুড ইমোশন কটন ক্যান্ডির সাথে। তো যারা যারা দেখোনি কিভাবে কটন ক্যান্ডি বানায় তারা এবার দেখে নাও। ব্যাপারটা খুবই মজাদার, তাই না? এরপর আরো একটি মজার জিনিস আমার চোখে পড়লো। এটি বোধ হয় কোনো কিছু আইসক্রিম গোছের কিছু একটা হবে। যাই হোক, এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা যদি এই জিনিসটা আগে কখনো দেখে থাকো আর এই জিনিসটার সম্পর্কে নাম জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ছিল আমার বহুদিন পর মেলায় ঘোরার এক্সপিরিয়েন্স। তো ফার্স্ট টাইম এমন ভিডিও ট্রাই করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, আর ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। ওকে গাইস, লাভ ইউ অল, বাই বাই।